কোচবিহারের পাটছড়ায় প্রতিবাদে খুনে ধৃত তৃণমূল নেতা সহ ১০ জন। কোচবিহারের পাটছড়ায় প্রতিবাদী সুভাষ রায় খুনে গ্রেফতার তৃণমূল নেতা কালীশঙ্কর রায় সহ ১০ জন। ধৃত কালীশঙ্কর পাটছড়া তৃণমূল অঞ্চল সভাপতি। গত রাতে ধৌলা বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। দিন কয়েক আগে তৃণমূল পার্টি অফিসের মধ্যেই খুন হয়ে যান সুভাষ রায়। নামজড়ায় এলাকার তৃণমূল নেতা কালীশঙ্কর রায় যুবরাজ মিয়ার অভিযোগ, কালীশঙ্কর ও যুবরাজ মিলে বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় ১ কোটি ৯ ছয় করে এবং বিষয়টি ধরে ফেলেন সুভাষ। কোচবিহার আদালতে কালীশঙ্করদের বিরুদ্ধে মামলাও করে, পাল্টা আদালতে জামিনের আবেদন করে অভিযুক্তরা, কিন্তু তা খারিজ হয়ে যায়। এরপর সুভাষকে টাকার টোপ দেওয়া হয়, কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। এরপরই সুভাষকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে কালীশঙ্কর ও বাকিরা। পার্টি অফিসের মধ্যে নৃশংসভাবে খুন করা হয় সুভাষকে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ, কিন্তু প্রতিবারই পুলিশের চোখে ধুলো দিয়ে পালাচ্ছিল অভিযুক্তরা। শেষ পর্যন্ত গতকাল রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।